আমাদের দেশে বক্তারাই তো এখন মহিলাদের মতো সাজে, বক্তার বক্তা দেখা যায় না, মনে হয় হিজড়া বসে আছে। সোনো পাউডার ক্রিম আলতা কাজল, শুধু হাতের চুড়ি আর মাথার খোপা বাকি না। এটা পুরুষের সৌন্দর্য না। হাদিসে এসেছে পুরুষের সৌন্দর্য হলো গ্রাম, রং থাকবে না। মহিলার সৌন্দর্য রং, গ্রাম থাকবে না, ঠিক কিনা? আমরা এখন লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলছি, মহিলারা পারফিউম ব্যবহার করে গ্রাম চতুর্দিক ছড়ায় যায়। এটা মহিলার না, এটা মহিলার জন্য জায়েজ না, নিষেধ। মহিলার সৌন্দর্য হবে রং, কি হবে রং, আর পুরুষের সৌন্দর্য গ্রাম। এখন বক্তাগুলো এই সুন্নত বুঝে না, আমল করতে পারে না। এই আপনার সোনো পাউডার ক্রিম আলতা মাস্কারা কাজল মাস্কারা মাস্কারা সব লাগায়, তারপরে হাতের চুড়ি আর মাথার খোপাটা বাকি এটাও লাগাই ফেলবে কয়দিন, বোঝা যাবে না আর বক্তা না হিজরা, ঠিক কিনা? আফসোস, এগুলো আমাদের বাদ দেওয়া উচিত, ঠিক কিনা? বলে ওয়াজের ময়দানটা নষ্ট করে ফেলতেছে কিছু বক্তা, এতে বাম রাম নাস্তিক যারা তাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। বিভিন্ন ইউটিউবাররা ভালো ভালো আলোচকদের ভালো কথা বাদ দিয়া এইসব আউল বাউল ফাউল বক্তাদের বিভিন্ন ক্যাপশন তৈরি করে ওলামায়ে কেরামের ইমেজকে ধুলার সাথে মিশাই দিচ্ছে, ঠিক কিনা বলেন? অথচ বাংলাদেশ অনেক যোগ্য আলেম আছে, তারা কোরআন সুন্নাহ থেকে বয়ান করে, তাদের কণ্ঠ নাই সুর নাই লোক পায় না, ঠিক। আমার দেশের শ্রোতারাও ওয়াজ শুনতে আসে না, আওয়াজ শুনতে আসে, বক্তার কণ্ঠ কিরকম, টন টন করে কিনা। বক্তা খুব ভালো করে একটা টান দিবে, ঠিক কিনা? খুব ভালো লাগে, বক্তাও নাচে শ্রোতাও নাচে, মাইকও নাচে স্ট্যান্ডও নাচে, ঠিক কিনা? সবই নাচে। নাউযু বিল্লাহ, আল্লাহ তাআলা এসব ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। বলুন আল্লাহুম্মা আমিন।